অনেক দিন পর আজকে আরেকটা কিউট একটা ওয়াল ডেকোর নিয়ে এসেছি। তার জন্য আমি যেটা করেছি, একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, নিয়েছি একটা এক্স্যাক্টো নাইফ, আর তাতে আমি দুটো সার্কেল করে নিয়ে নিয়েছি, যে যার পছন্দ মতো শেপ দিতে পারেন। আমার যেহেতু আমি একটা বড় একটা স্পেসে লাগাবো, এই জন্য আমি একটু বড় করেই নিয়ে নিয়েছি, আর এটাতে দুটো সার্কেল করেছি। সো এই এক্স্যাক্টো নাইফটা দিয়ে আমি সার্কেলটাকে কেটে নেব পুরোটাকে। বাট এটা কাটার সময় খুবই সাবধান, বিকজ এক্স্যাক্টো নাইফটা অনেক শার্প। আর নিয়ে নিচ্ছে ক্লোথ স্পিন, এগুলোর মধ্যে যে মেটাল পার্টটা ওটা সবগুলোকে আমি সেপারেট করে নিচ্ছি। আমি 50টার মতো ক্লোথ স্পিন নিয়েছি, এগুলো সবগুলোকে আলাদা করে আমার আজকে ওয়াল ডেকারটা বানাবো। এটা বানাতে বেশি জিনিস লাগবে না, কার্ডবোর্ড, ক্লোথ স্পিন, গ্লুগান, গ্লু স্টিক আর পেন্ট তো লাগবেই কালার করার জন্য। এই যে দেখুন, মোটামুটি আমার সবগুলো ক্লোথ স্পিন এগুলো সব সেপারেট হয়ে গিয়েছে। তো আমি অ্যাজ ইউজুয়াল আমি যেটা করি, অ্যাকচুয়ালি আমি সবসময় আমার যে ডিজাইনটা ওটাকে আমি রেডি করে তারপরে আমি ওটাতে গ্লু করি। সো গ্লুগানটাও রেডি হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট এগুলোকে গ্লু করে আমার এই কার্ডবোর্ডটাতে বসিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি প্রতিবার যে ক্লোথ স্পিন দিয়ে যে ডিজাইনটা করি, আমি যে বাম্পি যে পার্টটা ওটাকে আমি সবসময় সাইডে রাখি, বাট এবার ভাবলাম যে একটা ডিফারেন্ট ওয়েতে করি। সো আমি মিডলে দিয়েছি ওই বাম্পি পার্টটা, ওটার কারণ এটা দেখতে একটু লাইক সানের মতো দেখতে একটু অন্যরকম হয়েছে, সুন্দর একটা ডিজাইনটা সুন্দর আসছে। সো দেখুন, আমার একটা মোটামুটি অর্ধেকের বেশি আমার একটা গ্লু করা হয়ে গিয়েছে, আর একটুখানি বাকি আছে পুরোটা শেষ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা একটু বড়ই নিয়েছি আমি, এই যে দেখুন মোটামুটি আমার এটা শেষ করা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু কিউট লাগছে। বাট আমি তো এই কালারটা রাখবো না, যেহেতু এটা আমি কালার করব। সো এটাকে নিয়ে আমি আমার বাড়ির পেছনে চলে যাচ্ছি, ওখানে এটাকে কালার করব। দেখুন শেপটা কিন্তু সুন্দর আসছে। তার জন্য আমি কালার করার জন্য আমি যেটা নিয়েছি, গোল্ডের মেটালিক পেন্টটা নিয়েছি। এটাতে আমি দুটো লেয়ার দিব, বিকজ উডেন যে কালারটা, আমি ওই কালারটা চাচ্ছি না ভিজিবল হোক। সো ওটাকে হাইড করার জন্য আমি এটাতে দুটো লেয়ার দিব, তাহলে এটার শাইনি জিনিসটা একটু বেশি দেখা যাবে। এই যে দেখুন, পেন্ট করার পর আবার কিছুটা সময় আমাকে অপেক্ষা করতে হবে এটা পুরোটা ড্রাই হওয়ার পর, বিকজ এটা ড্রাই না হওয়া পর্যন্ত আমি এটা হ্যাং করতে পারবো না। এই যে দেখুন, যে জায়গাগুলো বাকি ছিল, দু একটা জায়গার মধ্যে একটু দেখতে খালি খালি লাগছিলো, ওটাও শেষ করে ফেলেছি। এই যে দেখুন, অলমোস্ট হয়ে গিয়েছে আমার এটা। এখন আমি এটা ড্রাই হতে দিয়ে দিব, ড্রাই হতে যতক্ষণ লাগে, তারপর ফিরে আসছি ওয়ালে হ্যাং করে। এই যে দেখুন, আমার এটা হয়ে গিয়েছে ফাইনালি। দেখুন, আমার ওয়াল ডেকোরটাকে আমি হ্যাং করে দিয়েছি। এখন আমি যেই ওয়াল ডেকোরটা দেখাচ্ছি আপনাদেরকে, অ্যাকচুয়ালি এটা আমি ভিডিও করিনি, বিকজ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটা যেহেতু আমি চাচ্ছিলাম না, তাই এই জাস্ট এখন শেষ করে হ্যাং করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। আর পাশে যেটা, এটা আমি আজকে যেটা কমপ্লিট করেছি, গোল্ডেন, পুরোটাই গোল্ডেন, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আর উপরটা হচ্ছে গোল্ডেন। জানি না আপনাদের কোনটা ভালো লেগেছে, আমার তো দুটোই ভীষণ ভালো লেগেছে। আর খুবই অল্প সময়ে হাতের কাছে পাওয়া জিনিসগুলো দিয়ে আমি আমার ওয়াল ডেকোরটা বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, আর সুন্দর সুন্দর কমেন্টস লিখতে অবশ্যই ভুলবেন না। সামনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।